করছেন বাংলাল্যান্ড নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। উন্নত মানের ইট মানেই টাইগার ভাটা নিট, ব্যবহার করুন জিগজ্যাগ ভাটা নিট। ভালো কোয়ালিটির ইট পেতে আসতেই হবে টাইগার ভাটাতে। ঠিকানা শাকরুল ইন্দাস বাঁকুড়া, শাকরুল রেল স্টেশন সংলগ্ন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি রেশমা। যে খবরের দিকে নজর রাখব, চন্দ্রকোনা বিধানসভার অন্তর্গত পাইক মাজিটা গ্রামের আনুমানিক 500 বছরের পুরনো ঐতিহ্যবাহী রাসমেলা অনুষ্ঠিত হলো। 3 দিনব্যাপী এই অনুষ্ঠান রাসমেলা উপলক্ষে এই গ্রামে প্রতি বছর মেলা অনুষ্ঠিত হয়। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই রাসমেলা দেখতে, তার সাথে চলে রাধা গোবিন্দের প্রসাদ বিতরণ। রাসমেলা কমিটির সদস্যরা জানান, যদি কোনো এনজিও বা সরকারি সহযোগিতা পান তাহলে তারা এই রাসমেলা আরও সুন্দরভাবে প্রতিস্থাপন করতে পারেন। এই রাসমেলা যাতে পরবর্তী ক্ষেত্রে আরও বড় মেলায় পরিণত হয় তার জন্য সরকারি সাহায্যের আবেদন জানান। ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অপর্ণা ভট্টাচার্য, কি জানাচ্ছেন শুনব। অপর্ণা, কি বলবে এই বিষয়ে? নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আমি আপনাদের সাথে রয়েছি অপর্ণা ভট্টাচার্য। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি চন্দ্রকোনা বিধানসভার অন্তর্গত পাইক মাজিটা গ্রামে, যেখানে রাস পূর্ণিমাকে উপলক্ষ করে একটি রাসমেলার আয়োজন করা হয়েছে। আনুমানিক 500 বছরের পুরনো এই রাসমেলা আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এই রাস কমিটির সদস্যদের। জেনে নেব এই রাস পূর্ণিমার সম্পর্কে আরও বিস্তারিত কিছু তথ্য তাদের কাছ থেকে। আমরা খুব গর্বিত যে আজকে আপনারা আমাদের গ্রামে উপস্থিত হয়েছেন এবং আমাদের প্রায় 500 বছরেরও বেশি সময় ধরে এই রাসযাত্রা হয়ে আসছে। এই রাসযাত্রা রাস পূর্ণিমার দিন ধরেই আমাদের এখানে রাসযাত্রা, এবং এই রাসযাত্রা 24 বারই তো হয় প্রতি বছর, এবং সঙ্গে আরও অনেক অনুষ্ঠান থাকে। আগে এই রাসযাত্রা আরও মানে ব্যাপকভাবে করা হতো, কারণ কি খাওয়ান দাওয়ান গ্রামের সব লোকেদের খাওয়ান দাওয়ান দেওয়া হতো, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের রাস কমিটির যে অর্থনৈতিক অবস্থা সেটা একটু কমতির দিকেই আছে বলে আমাদের এখানে অনুষ্ঠানের খাওয়ান দাওয়ানটা আমরা সংকীর্ণ অবস্থায় করতে হচ্ছে আমাদেরকে। তাই আমরা নিউজ চ্যানেলকে অনুরোধ করবো, যথাযথ জায়গাতে যেগুলো পাবলিশ করলে যদি কোনো কারণে আমরা কোনো কিছু ফান্ড পাই গভর্নমেন্ট থেকে বা এনজিও থেকে, তাহলে আমাদের এই রাস কমিটির ক্ষেত্রে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে বাধ্য হবো। এবং এটা আমাদের রাস রাস চলতে বহু বছর ধরে যে প্রধানমন্ত্রী রাস চলছে সেটা আগামী দিনে আরও শ্রীবৃদ্ধি হবে আমাদের রাসের। এবং শ্রী শ্রী কৃষ্ণ বলরাম জিউ যে রাস জন্ম থেকে দেখে আসছি, আমার রাস কমিটির সকল সদস্যের তরফ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ এই পুরো কাভারেজটা নেওয়ার জন্য। আপনারা আসার জন্য সঠিক জায়গাতে প্লেস ম্যান্টেন করে দেবেন, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমার নাম ডক্টর হেমন্ত মুখার্জি, আমি অনুরোধ করবো আমাদের রাস কমিটির সভাপতি দীর্ঘদিনের এবং আমার সত্যিও কাকা শৌতিকলাস মুখার্জিকে ছোট্ট আমাদের রাস যাত্রা প্রায় 500 বছরের ঠাকুর নেই সেটা আমরা বলবো না, জাগ্রত সেখানে নিত্য ভোগের ব্যবস্থা আছে, সকালে পূজা অর্চনা হয়, পূজা পাঠ হয় এবং দুপুরে ভোগ অন্নভোগ, যে কি শীত কি বর্ষা কি যে কোনো ঋতুটি হোক না কেন, জল জল বৃষ্টি পুজো সমস্ত কিছু উপেক্ষা করে এই অন্নভোগের ব্যবস্থাটা করা হয়, সন্ধ্যা থেকে আরতি হয়। আর এই রাজযাত্রাতে প্রচুর জনসমাগম হয় এবং ওই 3 দিন আগে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে 3 দিনই মোটামুটি যারা আসছেন এখানে মোটামুটি ভোগ দর্শন করে যেতেন, এখন সেটা সম্ভব হয় না। মোটামুটি সবগুলি শুনে যাক যে অর্থনৈতিক পরিকাঠামো এখন 3 দিন খারাপের দিকে যাচ্ছে, তা আমিও মিডিয়াকে অনুরোধ করবো যদি যথাযোগ্য জায়গায় এটা পৌঁছে দিয়ে কিছু মানে ফান্ডের বা ইয়ের ব্যবস্থা করা
উন্নত অবস্থায় পৌঁছে দেওয়া যায় তাহলে আমরা প্রত্যেকেই গ্যাস কমিটি কেন গ্যাস কমিটি বাদ দিয়েও যারা রয়েছেন সেটা আমরা পছন্দ হবে। ধন্যবাদ। আমরা বলছিলাম তার কন্টিনিউশন হিসাবে কিছু জায়গা যেটা আমাদের মনে হয় যে তুলে ধরা উচিত সেটা হচ্ছে যে রাসের যেটা সবচেয়ে বড় ঐতিহ্য আমাদের পাইপাইটা গ্রামের শ্রী শ্রীকৃষ্ণ রাসের সেটা হচ্ছে যে এখানে রাসের ভোগ কীর্তন যেমন হয় পালাগান যেমন হয় প্রতিদিন দুপুরে আবার রাতের দিকে যেটা আমরা আমাদের শ্রীকৃষ্ণ বলরাম রাধিকা রেবতী এবং নারায়ণ বিষ্ণু যা আছে সবাইকে নিয়ে আমরা নৃত্যলীলায় মেতে উঠি এবং সেই মেতে ওঠার সাথে সাথে আপামোর গ্রামবাসী এবং পার্শ্ববর্তী সমস্ত গ্রামের লোকেরা প্রচুর এখানে ভিড় করে রাস্তাতে উপভোগ করেন। এটা সত্যি একটা অতুলনীয় একটা আনন্দ অনুষ্ঠান যার জন্য সারা বছর ধরে আমার গ্রামের মানুষ এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষরা অপেক্ষায় থাকে। এটুকুই আমার কাছে। ধন্যবাদ। চাঁদেরহাট শপিং মল আরও বৃহত এসিযুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীর সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসলেই হবে চাঁদেরহাট শপিং মলে। হাজার টাকা কেনাকাটা করলেই পাবেন থাকছে আকর্ষণীয় উপহার। প্রোভাইডার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, ঘোঘাট, 2 নম্বর বিডিও অফিস, সন্ধ্যা। মোবাইল 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে বাজাজ টিভিএস HGB ফাইন্যান্সের মাধ্যমে ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি, পোকো, নার্জো ফোন পাওয়া যায়। আপনার পছন্দের মোবাইল পেতে আজই আসুন আমাদের শোরুমে। যোগাযোগের ঠিকানা কামারপুকুর খাটা লোড হুগলি। মোবাইল নাম্বার 9777 5589612 অথবা 8776 9171 0।